नमस्कार बंधुरा, वेलकम बैक टू माई चैनल। चले एलाम आरेकटी नतून रेसिपी निये। आज आमी तोमादेर साथे शेयर करब जलपाई दिए लाल शाक भाजी करार रेसिपी। एई रेसिपिटी किन्तु खेते खुबई असाधारण लागे। रेसिपिटी देखते जेमन मिष्टी लागछे, खेतेओ तेमनी सुस्वादु लागे। रेसिपिटी जदि खेते चान ताहले झटपट बाड़ीते तैरी करे फेलुन। आर चलुन देखे नी किभाबे आमी एई रेसिपिटी तैरी करेछि। एखाने प्रथमे आमी लाल शाकगुलोके भालोभावे धुये निएछिलाम। भालोभावे धुये निये लाल शाकगुलोके आमी एइभावे छोटो छोटो करे केटे निएछि। एरपर कड़ाइते परिमाण मतो सरिषार तेल दिए दिलाम। तेलटा भालोभावे गरम होये गेले एर मध्ये आमी चिंगड़ी माछ दिए दिलाम। चिंगड़ी माछगुलोके आमी एकटु भेजे निएछि। भेजे नेबार पर एर मध्ये आमी लाल शाकगुलो दिए दिच्छि। सब लाल शाकगुलो आमी एर मध्ये दिए दिलाम। एखन आमी एटाके 2-3 मिनिटेर जन्य ढाकना दिए ढेके दिलाम। 2-3 मिनिट हो जावर पर आमी ढाकनाटा उठिए निच्छि। देखुन लाल शाकगुलो आमार मजे गेछे। लाल शाक थेके किछुटा जलो बेर हुए एसेछे। एखन आमी एर मध्ये दिए दिच्छि 1/2 चामच लवण, 1/2 चामच हलुदेर गुड़ा, 2 जलपाई, 2 কাঁচা মরিচ। এখন আমি সব উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এখন আমি লাল শাকের মধ্যে কিছুটা পরিমাণ জল অ্যাড করে দিলাম, যাতে করে লাল শাক ও জলপাই দুটোই ভালোভাবে সিদ্ধ হতে পারে। আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ চিনি। চিনিটা দিয়ে দেবার পর আমি লাল শাকের সাথে আবারও ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর এগুলো সিদ্ধ হওয়ার জন্য আমি এটাকে ঢেকে দিলাম। কিছুক্ষণ পর আমি ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি। একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। জলপাইটা আমার সিদ্ধ হয়ে গেছে। জলপাইটাকে আমি একটু ভেঙে দিলাম। লাল শাক ভাজি করতে বেশি সময়ের দরকার হয় না। ভাজিটা আমার কমপ্লিট, তাই আমি এখন ভাজিটাকে নামিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার জলপাই দিয়ে লাল শাক ভাজি করার এই অসাধারণ একটি রেসিপি। এই রেসিপিটি খেতে টক মিষ্টি লাগবে, আর রেসিপিটি গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগবে। তাই যদি এটি আপনারা খেতে চান তাহলে অবশ্যই অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আর রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আপনি যদি আমার চ্যানেলের নতুন ভিউয়ার্স হন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবেন।